এই যে সাকিব খান কত বড় তারকা বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন বিশ্ব চলচ্চিত্রের আকর্ষণীয় পুরুষ আকর্ষণীয় নায়ক অভিনেতায় পরিণত হয়েছেন তিনি এখন তামাশা দেখছেন অপবিশ্বাস কি করছে কি খেলছে বুবলি তার কী প্রতি উত্তর দিচ্ছে সেই তামাশাই এখন সাকিব খান দেখছেন একটি আশ্চর্যের বিষয় হলো অপবিশ্বাস কোনো এক সময় ক্ষমা চেয়েছিল শবনম বুবলির কাছে আশ্চর্য লাগছে আজকে আপনাদেরকে আমি সেটি ছোট্ট করে শোনাবো দেখেন অপবিশ্বাস ক্ষমা চাইছে সরি আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয় সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি বিকজ আমি ঠিক থাকতে পারিনি কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে এর জন্য সরি আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয় কেন ক্ষমা চেয়েছে আসলে অপবিশ্বাস কখন কার কাছে ক্ষমা চাইবে কখন কাকে গালি দিবে কখন কার সাথে বন্ধুত্ব করবে কখন কাকে দূরে সরাবে এটি সম্পূর্ণ নির্ভর করে উপবিশ্বাসের স্বার্থের উপরে আমার দৃষ্টিতে অপবিশ্বাসের সাথে এবং ইকবালের সাথে একটি মিল রয়েছে যতক্ষণ স্বার্থ ততক্ষণ আত্মা স্বার্থ পুরালে দূরে ছুঁড়ে দেওয়া যেমন একসময় ইকবালের সাথে সাকিব খানের দারুণ সম্পর্ক ছিল আবার এখন স্বার্থপুর আছে ইকবাল বা ইকবাল সরে গিয়েছে অপবিশ্বাসও সেরকম যখন প্রয়োজন হয়েছে বুবলিকে গালাগালি করেছে আবার যখন প্রয়োজন হয়েছে বুবলির কাছে ক্ষমা চেয়েছে ঠিক একইভাবে এখন বুবলিকে গালাগালি করছে কারণ এখন তার বুবলিকে গালাগালি করে দরকার দূরে সরানো দরকার বুবলি এখন যত দূরে যাবে বুবলিকে যত দূর শোনা যাবে যত মান সম্মান হানি করা যাবে উপবিশ্বাস ততটাই সাকিব খানের কাছে পৌঁছাতে পারবেন এটি হলো বুবলির সাকিব খানের বিশ্বাস এ কারণেই এত রকম খেলা এত রকম গেম খেলে যাচ্ছেন এই উপবিশ্বাস তার এখন সংসারে জীবনে ক্যারিয়ারে সব দিক দিয়ে এক নম্বর শত্রু হলো শবনম বুবলি যে কারণে তার এখন কাজ হলো শবনম বুবলিকে নিয়ে খেলার চেষ্টা করা তাকে কালার করা তার মান ইজ্জত অবস্থান পিছন থেকে টেনে ধরা যেটা বাঙালিরা করে বাঙালির রমণীরা মেয়েরা আরও বেশি করে অর্থাৎ হিংসা সহজভাবে সেই জিনিসটি হিংসার প্রতিভায় উপবিশ্বাস অনন্য অসাধারণ তার সমতুল্য সমকক্ষ কেউ নেই এই প্রতিভায় উপবিশ্বাস যতটা উপরে তাকে ছোঁয়া ধরা ছোঁয়ার কাছাকাছি কেউ নেই কখনো হবে বলেও ব্যক্তিগতভাবে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম